আমি বাচ্চাটার জন্ম দিতে চাই না। বলছি শোনো না, আমি তো তোমাকে অনেকদিন আদর করিনি, চলো না তোমাকে একটু আদর করি। Negative. Negative. আরে কেন মন খারাপ করছো বেবি? সব ঠিক হয়ে যাবে, আমরা তো চেষ্টা করছি। আজ নেগেটিভ হচ্ছে, কাল পজিটিভ হবে, ডোন্ট ওয়ারি। ওই দেখো আবার মন খারাপ করে। বেবি বললাম তো, কেন মন খারাপ করছো? লুক এট মি, আমার দিকে তাকাও। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তো চেষ্টা করছি। যদি বাচ্চা হয় তো ভালো, আর যদি না হয় তাহলে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব। এসো এসো। কখন এলে? হাই মেরি প্যারি রানী। ধ্যাত, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হলো, তবু আমি যখন রোজ অফিস থেকে ফিরে তোমার মুখটা দেখি, মনে হয় তোমাকে প্রথমবার দেখছি। অপেক্ষা করতে থাকি কখন এই পৃথিবীতে অন্ধকার নামবে, আর সেই অন্ধকার রাতে তোমাকে আদরে ভালোবাসায় জড়িয়ে তোমার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ দিন কাটা। থাক, অনেক হয়েছে তোমার কাব্যি করা, এবার বন্ধ করবে। বলছি তোমাকে না একটা কথা বলার আছে। বলে ফেলো ডার্লিং। আসলে আমি না পিরিয়ড মিস করেছি। তাই নাকি? তো কি টেস্ট করেছো? হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট কি? আমরা পাস করেছি। হোয়াট? আর ইউ সিরিয়াস? গড, ফাইনালি আমরা বাবা মা হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই লাভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি করছো? পড়ে যাও, পড়ে যাও। থ্যাংক ইউ। আমি যে কি খুশি হয়েছি তোমাকে কি বলবো। ফাইনালি ফাইনালি আমরা 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 বাবা মা হতে চলেছি। ফাইনালি তুমি আমাকে আমার আমার জীবনে সেরা উপহারটা দিতে চলেছো। আমি বিশ্বাসই করতে পারছি না, উত্তেজনায় আমার নাচতে ইচ্ছে করছে, নো নাচতে ইচ্ছে করছে। ফাইনালি আমরা বাবা মা হতে চলেছি। ও প্রথমেই যেটা করতে হবে, আমাদের আমাদের একজন ডক্টরকে কনসাল্ট করতে হবে। আমি কালকেই একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কেমন? আর তুমি এখন কোনো ভারী কাজ করবে না। রেস্ট 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 অ্যান্ড অনলি রেস্ট মাই লাভ। আরে পাগল একটা। তুমি তো আমার জীবনের সবথেকে বড় উপহার। চিন্তা করার কিছু নেই, এখন এরকম একটু হয়। ও হ্যাঁ, কয়েকটা সপ্তাহ কিন্তু একটু সাবধানে থাকতে হবে, মানে যতটা সম্ভব এদিক ওদিক যাওয়া, মানে ট্রাভেল করা, এই আর কি একটু বন্ধ রাখতে হবে। ওকে, আই উইল টেক কেয়ার অফ ইট। আপনার সঙ্গটাই তো এখন সবথেকে বেশি জরুরি, কিন্তু সঙ্গমটা নয়। মানে মানে এখন কিছুদিন একটু শারীরিক সম্পর্কটা বন্ধ রাখতে হবে, মানে ফিজিক্যাল ইন্টিমেসি আর কি। আর এখানে কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো কিন্তু মেইনটেইন করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। কংগ্রাচুলেশন টু বোথ অফ ইউ। আসুন। পূজা, হ্যাঁ বলো। তোমার ওষুধ দাও। খাও। Good night. শোনো না, এই আমরা তো প্রায় 72 ঘন্টা কেউ একে অপরকে আদর করিনি। চলো না আজ একটু আদর করি। না, ডক্টর কি বলেছে তুমি শোনোনি? এখন একদম এইসব না, ঘুমাও। রাজু, এসব বাদ দাও তো, কিচ্ছু হবে না। চলো আমরা আদর করি। না মানে না, ডক্টর যখন বারণ করেছে একদম নয়। প্লিজ, তুমি না শোনা বাচ্চা, এখন ঘুমাই, আমার খুব ঘুম পেয়েছে। প্লিজ ঘুমাই। পূজা, এ কি তুমি এখনো ঘুমোওনি? না, ঘুমোইনি, ঘুম আসছে না। স্বর্ণ, কটা বাজে দেখেছো? অনেক রাত হয়েছে, এখন ঘুমো। এসো। বলছি শোনো না, আমি তো তোমাকে অনেকদিন আদর করিনি, চলো না তোমাকে একটু আদর করি। ওফ, আবার সেই একই কথা। শোনো, ডক্টর তো তোমার সামনেই বারণ করেছে, কেন এরকম করছো? আরে ছাড়ো তো ডাক্তার ডাক্তার কিচ্ছু হবে না এসো এসো একটু এটা একটু খাই শোনো ছাড়ো কি করছো কিছু হবে না বলছি তো ছাড়ো ছাড়ো তো এমনি বলছি ডক্টর বারণ করেছে কেন কথা শুনছো না প্রতিদিন এরকম তোমার একই নাটক ডক্টর তো তোমার সামনেই বলেছে এখন এইসব বন্ধ এখন এই মুহূর্তে সবকিছু রিস্ক পাচ্ছি না কাজের দিদি এখনই কামাই করলো এতগুলো জামা কাপড় কেচে এখন কোমরটা আরে এই প্যান্টটা এখানে কোথা থেকে আসলো এই প্যান্টটা বাকি থেকে গেছে প্যান্টটা কখন এখানে রাখলো কে জানে ভালো লাগে না এই শরীর নিয়ে আমি আর পারছি না কাল অত রাত অবধি তুমি কোথায় ছিলে কেন তোমাকে তো বলেইছিলাম যে আমার মিটিং ছিল আচ্ছা মিটিং ছিল পাঁচতারা হোটেলে রাত 12:30 থেকে 2:30 পর্যন্ত কিসের মিটিং ছিল স্বর্ণ এই তুমি কি আমার উপরে স্পাই করছো হ্যাঁ এক্সকিউজ মি মানে আমি কোথায় যাচ্ছি কি করছি সেসবের উপরে নজরদারি করছো আর আমার মিটিং থাকলে আমি যাব না আমি কি বাড়িতে বসে থাকবো আচ্ছা তো মিটিং এ তোমার সাথে কে কে ছিল মিটিং এ ছিল ম্যানেজার ছিল অ্যাসোসিয়েটস ছিল সাবঅর্ডিনেট ছিল অনেকেই ছিল কেন তোমার কি তুমি জেনে কি করবে তাই কিন্তু বিলে তো দেখছি তোমার সাথে আর একজন ছিল সে কে তুমি আমার ব্যাগপত্র জামা কাপড়ে হাত দিচ্ছ আচ্ছা 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 তুমি দেখো আমার পেছনে স্পাই করছো দেখছো আমি কোথায় যাচ্ছি কি করছি তাই না হ্যাঁ কিছুদিন পর দেখবো আমার মোবাইলে চ্যাটসগুলো বের করে করে পড়ছো তাই তো হ্যাঁ এই প্লিজ এগুলো বন্ধ করো তো টিপিক্যাল ভারতীয় বউ কোথাকার স্বর্ণ তুমি কি বুঝতে পারছো যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি তবে থেকে আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি যে তুমি আমার আড়ালে কি কি করে বেড়াচ্ছ এ তোমার ন্যাকামি বন্ধ করো তো ওর আড়ালে আমি কি কি করে বেড়াচ্ছি কিছুই করে বেড়াচ্ছি না আরে ভাই জাস্ট কাজের চাপ বেড়েছে তাই বাইরে কাজ করছি ফিরতে দেরি হচ্ছে এই জাস্ট আর কিছুই না কি করছো আরে ভাই আমার পেছনে স্পাইগিরি করা বন্ধ করো বন্ধ করে না নিজের খেয়াল রাখো ওই বাচ্চাটার খেয়াল রাখো যত ভুলভাল কথা। দেখ সারাদিন এত কাজ করে এটা আবার কি? এই জামাটা এখানে কোথা থেকে এলো? জামা কাপড়গুলো পরবে আর এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেবে। তাই তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বাচ্চাটার জন্ম দিতে চাই না। মানে কি যাতা বকছো? বাচ্চাটা রাখতে চাও না মানে? ভুলভাল বকছো কেন? যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমরা একটা পারফেক্ট লাইফ কাটাচ্ছিলাম। যেই মুহূর্তে আমি মা হলাম আমার জীবনটা তছনছ হয়ে গেল। আরে ভাই কি হয়েছেটা? কি 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 বলতে কি চাইছো? ফালতু কেন বকছো? যত সব ফালতু নাটক। ফালতু নাটক? তোমার জামায় মেয়েদের এই লিপস্টিকের দাগ স্পষ্ট, এটাও ফালতু নাটক? কত আদরে ভালোবাসায় কাল তোমার মিটিং কেটেছে, তার প্রমাণ এই জামা। তুমি আবার আমার জামায় হাত দিয়েছো? তোমাকে আমি বারবার করে নিষেধ করে দিয়েছিলাম যে আমার জামা কাপড়ে তুমি হাত দেবে না, তারপরে তুমি আমার জামা কাপড়ে হাত দিয়েছো না? হ্যাঁ, আমার জামা আমাকে দাও, দাও আমার জামা, জামা দাও, ছাড়ো জামাটা দাও। এটা 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 কার লিপস্টিকের দাগ বলো আমায়? ছাড়ো। তুমি আমার সাথে এতটা নোংরা এতটা জঘন্য কাজ করতে পারলে? শোনো, আমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটা তো তোমারও। শুধুমাত্র রাতের পর রাত আমি 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 তোমার চাহিদা মেটাতে পারি না বললে তুমি তুমি অন্যান্য মেয়েদের সাথে? সত্যি কি মেয়েরা শুধু ভোগ্যবস্তু? তুমি তো সমাজের চোখে একজন পারফেক্ট হাজবেন্ড, ভালো চাকরি, বাড়ি, গাড়ি, স্টেটাস, বন্ধুরা বিপদে পড়লে তাদের বিপদে ছুটে যাও, পাড়ার লোক বিপদে পড়লে তাদের বিপদে ছুটে যাও। তারা তো জানে না তোমার এই আসল রূপটা, তোমার আসল চরিত্রটা। বাড়িতে তোমার প্রেগনেন্ট বউ তোমার শারীরিক চাহিদা মেটাতে পারছে না বলে তুমি হোটেলে গিয়ে নিত্য নতুন মেয়েদের সাথে তোমার শারীরিক চাহিদা মেটাচ্ছ। দেখো পূজা, আমার মনে হয় তোমার কথা একটা ভুল হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা একেবারেই সেরকম না। আমাকে একটা বলার সুযোগ দিলে আমি তোমাকে এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু তুমি সেই সুযোগটা আমাকে দিলে না। আর এই সময় এরকম একটু হয়। এই সময় ফাটের সময়? I'm sorry, আসলে মানে আমি বলতে চাইছিলাম যে এই সময় তোমার উত্তেজনা ঠিক নয় আর কি। থাক, আমাকে নিয়ে না ভাবলে তোমার চলবে। কাল আমার বাবা মা এসে আমাকে নিয়ে যাবে। আমি তোমার সাথে আর থাকবো না। বাচ্চাটা হলে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আমার আমার বাচ্চার কোনো চরিত্রহীন বাবার প্রয়োজন নেই। কি বলছো তুমি বুঝে এসো? হ্যাঁ, ডিভোর্স দেবে, বাচ্চা নিয়ে চলে যাবে, বাচ্চার বাবার যোগ্য নই, মা বাবা আসবে, কি কি সব উল্টোপাল্টা বলছো তুমি। আরে তোমার একটা বড় সড়ো কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি কিছু করিনি, আমি 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 কমপ্লিটলি, আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি তোমাকে এক্সপ্লেন করছি, আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। সেই যোগ্যতা তুমি হারিয়েছো। যদি ন্যূনতম তোমার লজ্জা বোধ থাকে আর একটা কথাও বলবে না।